জীবন ও সংসার নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার একটি পোস্ট দেন জনপ্রিয় গায়িকা নাজমুন মনিরা ন্যান্সি। ওই পোস্টে তিনি তৃতীয় সংসারে ভালো নেই এমন ইঙ্গিত দিয়ে দীর্ঘ ও বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন। তার ওই পোস্ট নিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। এর একদিন পরেই আরেকটি পোস্ট দিয়ে গণমাধ্যমের দিকে ইঙ্গিত করে তিক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন এই গায়িকা। শনিবার বিকাল 3:04 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ন্যান্সি লেখেন, একটি সহজ বাস্তব পথ চলার গল্পকে আতরে ডুবিয়ে সুগন্ধি হিসেবে নিয়ে ঘুরে বেড়ানো ফেরিওয়ালাদের জানায় নমস্কার। জয় হোক সস্তা কার্তির, কিছু মানুষ খেয়ে পড়ে তো বাঁচল, এই বা কম কি, শুভ দুপুর। ধারণা করা হচ্ছে তার তৃতীয় সংসার নিয়ে শুক্রবারের ফেসবুক পোস্ট থেকে সংবাদ মাধ্যমের খবর পরিবেশনাকে ঘিরে এই প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যান্সি। এদিকে শুক্রবারের ওই পোস্টের 24 ঘন্টার মাথায় স্বামী গীতিকবি মহসিন মেহেদিকে নিয়ে হানিমুনে গেছেন ন্যান্সি। শনিবার বিকালে কক্সবাজারের কাপল ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, হানিকে নিয়ে সমুদ্রের ধারে মন দেখতে চলে এলাম। যদিও আগের দিন স্ট্যাটাসে ন্যান্সি লিখেছিলেন, বিয়েটা না করলে বরং প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম। চলুন দেখে আসি ন্যান্সির আগের প্রতিবেদনটি। তৃতীয় সংসারে ভালো নেই গায়িকা নাজমুন মনিরা ন্যান্সি, নিদারুণ দুঃখ কষ্টে দিন কাটছে তার। ন্যান্সি বলেন, আমার আর মেহেদির সংসার জীবনের বয়স 7 মাস, এদিকে আমি অন্তঃসত্ত্বা। আমাদের দুজনের জন্য নতুন করে অল্প দিনের পরিচয়ে একজন আরেকজনের জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্তটুকু নেওয়া কঠিন ছিল। এরই মধ্যে একটি নতুন প্রাণে জন্ম দেওয়া যেন আনন্দের চাইতেও দ্বিগুণ ভীতি। আমার দুই ভাই ভাবি এবং রোদেলা বাদে দুই পরিবারের কোনো সদস্যদের নতুন অতিথির আগমনের সংবাদে নেই কোনো উচ্ছ্বাস, উল্টো রয়েছে বিদ্রুপ মেশানো হতাশা। তিনি বলেন, নতুন অতিথির আগমনের সংবাদে অর্থ বা সম্পদ বণ্টনে কে কি পাবে আর কি হারাবে সেসব নিয়ে রয়েছে চুলচেরা হিসাব। আমি নিজেও যেন ভাবতে বসলাম, গোলক ধাঁধায় পড়ে গেলাম। মনে হলো স্বস্তি খুঁজতে গিয়ে অশান্তিকে দাওয়াত দিয়ে নিয়ে এলাম, বিয়েটা না করলে বরং প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম। হাঁপিয়ে উঠেছেন উল্লেখ করে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী লেখেন, দুজনেই ভালোবেসে যার হাত ধরেছিলাম সেটা যে কোনো কারণেই হোক শেষ পর্যন্ত টেকাতে পারেনি। আমাদের জীবন জলায় ব্যর্থতার তকমা অনেক জুটেছে। এখন দুজন দুজনের কাছে ভালোবাসার পাত্রপাত্রী হওয়ার চাইতেও আস্থার হয়ে ওঠাটাই যেন বড় পরীক্ষা। আর প্রতিদিনকার জীবনযাপন করার প্রক্রিয়া দুজনের এতটাই ভিন্ন যে সেটা রপ্ত করাটাও বেশ সময় সাপেক্ষ ব্যাপার। খাওয়া ঘুমানো আবেগ অনুভূতি প্রকাশ করার ভঙ্গি, নিত্যদিনের কথা বলা, মত প্রকাশ, গান শোনা, সিনেমা দেখা, ঘুরতে যাওয়া, কাছে আসা, এর সবই যেন নতুন করে শেখার বিষয়। মনে হলো অল্পদিনে বেশ হাঁপিয়ে উঠেছি। স্বামী মেহেদির ও নিজের আগের সংসারের সন্তানদের বিষয়ে ওই পোস্টে ন্যান্সি লেখেন, মেহেদির দুই সন্তান, তাদের মায়ের বর্তমানে স্বামী অর্থাৎ সৎবাবাকে ঠিকই বহু আগেই হাসি মুখে মেনে নিয়েছে, কিন্তু সৎমা হিসেবে আমাকে সহ্যই করতে পারে না। অন্যদিকে আমার ছোট মেয়ে লাইনা মেহেদিকে কোনোভাবে সম্পর্ক অনুযায়ী সৎবাবার আসনটুকু দিতে নারাজ, কিন্তু স্বচ্ছন্দে তার বাবার জন্য পাত্রী দেখছে এবং তাদের সঙ্গে হাসি মুখে কথা বলছে। আর ব্যতিক্রম শুধু আমার বড় মেয়ে রোদেলা, দিন শেষে সে সবাই যার যার মতো করে সুখে আছে এটাই দেখতে চায়। এই কারণে বেচারিকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট নোংরা মন্তব্যেরও মুখোমুখি হতে হয়। আমার রোদেলা সন্তানের চাইতেও বেশি যে আমার জীবনে মায়ের রূপে এসেছে। আজ আমার সবচেয়ে কাছের বন্ধু বলতে রোদেলাই আছে এবং থাকবে জানে। বিয়ের 7 মাসে কি কি ঘটেছে তা উল্লেখ করে ন্যান্সি লেখেন, এই 7 মাসের পথ চলায় এত বেশি হুজুত খেয়েছি, সম্পর্কের বিষাক্ত দিক দেখেছি, সন্তানের অবহেলা পেয়েছি, অসম্মানিত হয়েছি কাছের মানুষগুলোর কাছ থেকে, যোগাযোগ হারিয়েছি ছেলে মেয়ের কাছ থেকে, নিজের সম্পর্কে বারংবার কটু কথা শুনেছি, শ্বশুর বাড়ির তিরস্কার দেখেছি, নিজের অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করেছি, পিতামাতাহীন নিজেকে অসহায় ভেবেছি, দুমুখ মানুষ দেখেছি, থমকে দাঁড়িয়েছি, অবাক হয়েছি, ঘেন্না করেছি, তীব্র ভয় পেয়েছি, কেঁদেছি, টালমাতাল হয়েছি, অভিযোগে দিশাহারা হয়েছি, এত বছরের সংসার জীবনের মাঝপথে এসে নিজেকে একা আবিষ্কার করেছি, চিৎকার করেছি, গালি দিয়েছি, সুন্দর চেহারার আড়ালে কদর্য রূপ দেখেছি, শিক্ষিত মানুষের বিকৃত রুচি দেখেছি, আধুনিকতার নামে বেলান্নাপনা দেখেছি, নির্মম সত্যের মুখোমুখি হয়েছি, মিথ্যার আশ্রয় নিয়েছি, অভিমানে বোবা হয়ে গেছি,
বিশ্বাস হারিয়েছি, সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছি, সব ছেড়ে পালিয়ে যেতে চেয়েছি, নিজের মৃত্যু কামনা করেছি, মানসিক অবসাদে ভুগে ডাক্তারের শরণাপন্ন হয়েছি। পূর্বেই অনেক চড়াই উৎরাই পার হলেও এত কিছু একবারে একসঙ্গে আগে কখনো ঝড়ের গতিতে জীবনে আসেনি। নিজেদের অজান্তে প্রতিনিয়ত আমরা স্বামী স্ত্রী একজন অন্যজনের কাছে অপরাধী। সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্যের প্রসঙ্গে ওই পোস্টে ন্যান্সি লেখেন, সোশ্যাল মিডিয়ায় নিজের স্বামীর সঙ্গে ছবি পোস্ট করলে উপহার হিসেবে এক গাদা গালি আতঙ্ক নিয়ে পোস্ট মুছে দিলে পুনরায় সংসার ভাঙার খেতাব। মাঝে মাঝে মনে হয় বিশ্বজোড়া দরজাল শ্বশুর বাড়ি নিয়ে বসে আছি, যাদের কাজ হলো আমার খুদ ধরা। উপসংহার হিসেবে ন্যান্সি যোগ করেন, এত কিছুর পরও মেহেদি আর আমি সংসার চালিয়ে যেতে চাই, একসঙ্গে বৈরীপথ চলতে চাই, অনাগত সন্তানের মুখ দেখতে চাই, একে অপরকে জীবনে প্রথম প্রেমিক প্রেমিকার মতো ভালোবাসি বলতে চাই, হাতের উপর হাত রেখে ঘুরে বেড়াতে চাই, দিন শেষে সাত মাসের চেনা ঘরে ফিরতে চাই, সংসারের পরিচিত গন্ধে শ্বাস নিতে চাই, নিজেদের আনন্দের মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই, রাত জেগে অহেতুক ঝগড়া শেষে জড়াজড়ি করে ঘুমোতে চাই। কি অদ্ভুত আমাদের চাওয়া পাওয়া।